No excuse. Mental is strong. Gym power. 1% every day. Energy. Effort never die. স্টোনিয়ারের বাংলাদেশ সম্পর্ক শেষ হয়ে গেছে, যার শেখানো প্রতিটা শব্দ যুবারা মনে ধারণ করে চলে, তারা কিভাবে ভুলবে পাগলা রিচার্ড ভাইকে। স্টোনিয়ারের বিদায়ে নিশ্চয়ই ছোট সাকিব, তামিম, আকবর, রাকিব, শরীফুল, জয়দের কষ্ট দিবে। এই ইংলিশম্যান গেল 4 বছরে হাজারো স্মৃতি রেখে গেছে লাল সবুজ ক্রিকেটে। আকবরদের হাত দিয়ে যুব বিশ্বকাপ সোনার বাংলায় প্রথম বৈশ্বিক শিরোপা অর্জনে স্টোনিয়ারদের অবদান অনেক। ঠিক পরের ব্যাচে আইচ মোল্লারা অষ্টম হয়ে আসায় গোটা ম্যানেজমেন্টে পরিবর্তনের হাওয়া লাগে, আর এতে কাটা পড়ে স্টোনিয়ারও। শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাব পেয়ে যুবা কোচ নাভিদ নেওয়াজ চাকরি ছেড়েছেন। স্টোনিয়ারদের চুক্তি আর বাড়েনি, ঢেলে সাজানোর পথে সামনে আসছে নতুন হেড কোচ স্টুয়ার্ট ল, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর, নতুন ট্রেনারের নামও যোগ হবে শিগগির। কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে যুবাদের অন্তরে থেকে যাবে একজন কৌশলী, দক্ষ মনোবিদ, ফিটনেস ট্রেনার, বাংলা ভাষার প্রেমিক, জাদুর শহর ঢাকার সিঙ্গারা প্রিয় স্টোনিয়ার। নাজমুস সাকিব, বিডি ক্রিক টাইম। বানানা বানানা পাস্তিস লোজ ঠান্ডা পানি, ঠিক আছে, মাথা ঠান্ডা দো, এসো সবিস নাইন লম্বা করো। শেষ রিচার্ড ভাই, আই জাস্ট ওয়ান্টেড টু সে থ্যাংক ইউ বিকজ ইন দ্য ব্যাকওয়ার্ড ফিল্ড আই রান 10 ল্যাপস ইন দ্য মর্নিং আন্ডার 15 মিনিটস অ্যান্ড নাও আই কমপ্লিট দোজ 10 ল্যাপস উইদিন 13. It's always in the mind. Thank you for teaching that. And I'll always be grateful to you. Cheers, mate.